কেন জানেন? আমাদের বাঙালি মেয়েরা ওদের কাছে খুব পছন্দ, আমাদের বাঙালি মেয়েরা ওরা খুব পছন্দ করে, খুব চয়েস করে। তো আমি একদিন নিরিবিলি বসে রয়েছি, বসে থাকতে থাকতে মাথা ভিতরে একটা আইডিয়া আসলো যে কি রে, এত মানুষ বিদেশে যাচ্ছে, টাকা ইনকাম করতেছে, টাকা আনতেছে, আমি যদি যাইতে পারি, যে যদি আমি যদি মাসে যদি 5,000 করেও টাকা আমার বাবা মার হাতে দিই, তাহলে আমার বাবা মা যে কষ্টটা করতেছে এটা করবে না, কেননা তাদের পাশে আমি মেয়ে, তাই কি? আমি যদি একটা ছেলে হইতাম তাহলে তো নিশ্চয় আমার বাবা মার পাশে দাঁড়াইতাম, মেয়ে হয়েছি কি তাই দাঁড়াতে পারবো না? এটা অনেক সময় ভাবে ভাবে, তো সেই সময়ই ওই রাস্তায় দুই ভাই যাচ্ছে, তো ভাইকে ডাকলাম, ভাইয়া শোনেন। তো বললো কি? বললাম ভাই আপনি না বিদেশে লোক নেন, তাহলে দেখেন না আমারে নেওয়া যায় নাকি। তখন সে বলল সে তুই যাবি? আমি বলি হ্যাঁ আমি যাব। আচ্ছা তাহলে তোরা নিয়ে যাব, কিন্তু তোর টাকা লাগবে। তো আমি বললাম ভাই আমার তো টাকা পয়সা নেই, আপনারা তো সব জানেনই আমাদের ব্যাপারে, আমাদের তো সেরকম টাকা পয়সা নেই, এখন কি করা যায়? তো তখন সে বলল আচ্ছা ঠিক আছে, তুই বিদেশে যাবি তো? বললি যে হ্যাঁ সত্যই যাব। কয় শিওর? তুমি বলি হ্যাঁ শিওর। কয় পরে তো তুই কি এবার কিছু কিছু মানে পরে তোর পোলট্রি খাবি না, দেখা যাচ্ছে তোরে নেওয়ার জন্য আমি সব কিছু রেডি করলাম, শেষ মুহূর্তে তুই বললি যে হ্যাঁ আমি যাব না, তখন কিন্তু আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে। আর আমি তো অন্য মানে মালিকের কাছে বলে তোরে টাকা নিয়ে মানে মালিকের কাছে বলে তোরে নেবো, তুই যে ওইখানে যে কাজ করে করে মালিকের টাকা দিয়ে শোধ করতে হবে। বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তো এরকম করতে করতে অনেকটা দিন পার হয়ে গেল। পরে বলল কি যে আচ্ছা তো তো আমি নাই টাকা নাই আমি মালিকের থেকে নিয়ে দিলাম, কিন্তু একটা কথা। তো বললাম কি কথা ভাই? বলতেছে তোর কিন্তু পাসপোর্ট করতে হবে, এই টাকাটা তোর গোসল লাগবে, তুই গেলে তো অনেক টাকা হবে, টাকা পয়সা ইনকাম করতে পারবো, তখন তোমারে আমি দিলে তুমি আমাদের সব কষ্টটা দূর হয়ে যাবে। তো তখন আমার আব্বা মা বললো দেখ মা, এই ছাগলটাই অবশিষ্ট আমাদের সংসারে, এই ছাগলটা যদি ধরে দিয়ে দিই, বিক্রি করে দিই, তাহলে কিন্তু কিছু থাকে না। তাই আমার আব্বা মারে বুঝালাম, মা আব্বা আচ্ছা গেলে তো একটা না একটা ব্যবস্থা হবেই। তো তারা বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ছাগলটা বিক্রি করে পরে পাসপোর্টটা করলাম। করার পরে এখন আমার পাসপোর্ট করার পরে পাসপোর্ট আসছে, আমার আসলে বললে তো চল তোর ওই কোম্পানির অফিসে যাইতে হবে, পাসপোর্ট অফিসে যাইতে হবে, মানে পাসপোর্টটা লাগাবে আর কি। তো আমার ওইখানে নিয়ে গেলে যে ওই ভাইয়ের থেকে যে সিনিয়র, সে আমারে দেখে খুব পছন্দ করলো। করার পরে তার ভিতরে অন্যরকম ই কাজ করতে লাগলো, আসলে তার তার দৃষ্টি, তার চাওয়া পাওয়া অন্যরকম একটা ভাব। তখন আমার ভাইয়ে ওই ভাইয়ে বলতেছে তোরে তো বসে পছন্দ করছে, তাহলে এক কাজ কর। বললাম কি ভাই? কয় তোর 1 টাকাও দেওয়া লাগবে না, তুই ফিরি বিষয় বিদেশে যাইতে পারবি, কিন্তু একটা সত্য। তখন আমি বললাম কি এমন কি সত্য ভাইয়া যে আমার 2-2.5 লাখ টাকা এমনি আমারে নিয়ে যাবে, কি কারণে নেবে? তখন বলে সে যেটা বলবে তোর সেটা শুনতে হবে। তো বললাম সে কি বলবে আর আমি কি শুনবো, আসলে গ্রামের মেয়ে তো তখন কিছু বুঝতাম না, যে যেটা যে বলতো হ্যাঁতে হ্যাঁ বলতাম। তো তারপরে যখন সে বলল আচ্ছা তাহলে তুই কালকে আসবি, তাহলে আমি ভাবলাম কি না কি জন্য, কালকে যত গেলাম সেই সময় সে আমার সরল মানে আমার দারিদ্রতার সুযোগ নিল, নিয়ে সে তার মনে আমার যে যে আশা আকাঙ্ক্ষার ছিল সেটা সে মিটাইল। আর সে আমার সঙ্গে এরকম কাজ করলো যে সেটা বলার মতো না, যাই হোক যেভাবে হোক কি করলাম, মানে নিজেরে নিজে অনেক অপরাধী মনে হইতেছে। তারপরে কিছুদিন হয়ে যায় কোনো কথা নাই, পরে একদিন ওই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতেছি ভাই এরকম করে 6 মাস হয়ে গেল এখনো তো কোনো কথা মতো হলো না, বিদেশে যাব কোনো কথাও হলো না, কি করলেন? তখন সে বলল যে দেখ বিদেশে যাইতে অনেক দেরি, অনেক কষ্ট, দেখা যাচ্ছে যে
এই মাস শুকাইতে যেতে পারে, 6 মাস হয়ে যেতে পারে। তখন বললাম কি 6 মাস হবে মানে, আপনি না কইলেন 1 সপ্তাহের ভিতর তুই চলে যেতে পারবি, এখন বলতেছেন 6 মাস, এটা একটা কথা বললেন। তো বলতেছে দেখ এটা কিছু করার নাই, পুষাইলে যাবি না পুষাইলে না যাবি। আসলে তখন তার সুরটা তার কণ্ঠটা অন্যরকম পাইলাম। আসলে তখনই আমি বুঝতে পারলাম যে আসলে আমি ভুল করছি, কেননা তার কথাতে আমি অনেক বড় ভুল করছি। যে আমি বিদেশও যাইতে পারলাম না, আমার বাবা মার পাশে আমার দাঁড়ানো হলো না, আমার যে সবচেয়ে বড়, আমি একটা গরিব ঘরের মেয়ে, আমার সবচেয়ে বড় যে মূল্যবান জিনিস যে আমার সম্মান বেশি লোভ করে ফেলছিলাম, সেই কারণে আজকে এরকম হয়েছে। তাহলে মেয়ে মানুষ কখনো ভুলো আপনারা বিদেশ যাইবেন না। কেন যাইবেন বিদেশে, কি দরকার? দেশে বসে অনেকভাবে ইনকাম করা যায়, অনেক কিছু করে খাওয়া যায়, বিদেশে যাইতে এমন কোনো কথা আছে? কোনো কথা নেই। কেন বিদেশে যাব আমরা? দেশে গার্মেন্টস আছে, দেশে অনেক আমাদের সরকার অনেক অনেক শিল্প দিক থেকে এগিয়ে আছে, অনেক ধরনের কাজ করব, বাসা বাড়ির কাজও যদি করে খাই তাও শান্তি আছে। বিদেশে যাওয়ার কথা শুনে, বিদেশে যাওয়ার জন্য যদি কেউ এরকম কথা বলে তাদের, আর আমার জন্য দোয়া করেন যাতে আমার বাবা মার পাশে আমি দাঁড়াইতে পারি, থাকতে পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।